হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। সবাইকে জানাই সুবর্ণাস গ্যালারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ একটা কাতল মাছ আমি নিয়েছি, মানে আমার মা আমার জন্য কাতল মাছ নিয়েছে। সেখানে 8 পিস কাতল মাছ আমি নিয়েছি, রান্না করব। আর এখানে দেখো আছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ বাটা, সরি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর ধনিয়ার গুঁড়ো আর পেঁয়াজ কুচি। তো দেখো আমি কিভাবে রান্না করি। মূলত আজকে রান্নাটা শেয়ার করার একটাই কারণ যে মা নিয়ে এসেছে, সেজন্যই সবাই আমরা পারি রান্না, তাও জাস্ট আমি একটু শেয়ার করছি ভালো লাগা থেকেই। তো দেখতে পাচ্ছো এখানে আমি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর লবণ আমি মিশিয়েছি, একসাথে মিক্সড করব। তারপর একটা ভালো করে ভেজে নেবো মাছটা। তো বন্ধুরা দেখো, আমি একটি প্যানে তেল গরম দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছটা ভালো করে ভেজে নেব। গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেব। মাছগুলো আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য, মাছগুলো ভাজা হচ্ছে। তো ভালো করে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি এক পাশ ভেজে নিয়েছি ভালো করে, এখন অপর পাশ ভাজছি। দুপাশে আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছো। তো এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছো বন্ধুরা, মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন রান্নার পালা। এখন মধ্যে দিয়ে দেবো জিরা ফোড়ন আর পেঁয়াজ কুচি। এখানে আমি জিরা ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এখন ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। আমি ওই যে যে মশলাগুলো নিয়েছিলাম, পেঁয়াজ বাটা, আদা বাটা, মরিচ গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, সব আমি একটা পেস্ট তৈরি করেছি। আমি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। তো আমি পেস্টটা দিয়ে দিচ্ছি দেখো, আর পেস্টটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। মশলার যখন মশলা থেকে যখন তেলটা উপরে ভেসে উঠবে, তখন বোঝা যায় যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি মশলাটা কষাচ্ছি। বন্ধুরা, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল উপরে ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো সব দিয়ে দেব। মশলার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব সেটা হলো, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। তো এটা এখন রান্না হতে থাকবে। আসলে রান্নাটা শেয়ার করলাম কারণ মা আমার জন্য মাছটা নিয়ে এসেছিল। তো রান্না করলাম যাতে স্মৃতিটা থাকে আমার চ্যানেলে। এই আমি জানি সবাই এই রান্নাটা করতে পারে, কিন্তু জাস্ট তাও মায়ের স্মৃতি না। আমি এখন অসুস্থ, এই সময় আমার মা আমাকে দেখতে এসেছে, আমার জন্য অনেক মাছ নিয়ে এসেছে, মা দাদা পাঠিয়েছে, তো এর জন্যই শেয়ার করা। তো এই মুহূর্তে আমার জন্য আসলে অনেক জায়গা থেকে অনেক ভালোবাসার উপহার পাঠানো হয়। আমি চেষ্টা করব আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে। আসলে এত ব্যস্ত থাকি জীবন, ব্যস্ততার জীবন, যা অনেক কিছু শেয়ার করা হয় না আমাকে। অনেকেই ভালোবেসে অনেক কিছু পাঠায়। তো বন্ধুরা, তোমাদেরকেও অনেক ধন্যবাদ যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং আমার প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিচ্ছো, খোঁজ খবর নিচ্ছ। প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা। তো এভাবে তোমরা আমাকে সবসময় সাপোর্ট দিয়ে যাবে আশা করি। তো দেখতে থাকো শেষ পর্যন্ত। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এখন আমি জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব, ভাজা জিরের গুঁড়ো দিয়ে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ রান্নাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব এখনও যারা করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। Oh,